সৌদি আরবগামী শ্রমিকদের কোয়ারেন্টিন বাবদ হোটেল ভাড়া ওয়েজার্নার্স কল্যাণ তহবিল থেকে পরিষদের দাবি জানিয়েছে রিক্রুটিং এজেন্সির মালিকরা। অভিবাসন ব্যয় কমাতে দেশে পুনরায় লেবার ফেয়ার চালুর আহ্বান জানিয়েছেন তারা। একই সাথে করোনায় ক্ষতিগ্রস্ত এজেন্সিগুলোকে 1 কোটি টাকা করে নগদ অনুদানসহ 5 কোটি টাকা করে প্রণোদনা ঋণ দেওয়ার দাবি জানানো হয়েছে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশের জনশক্তি রপ্তানির একটা বড় বাজার হলো সৌদি আরব। গেল 5 বছরে দেশটিতে কাজ নিয়ে গেছে অন্তত 20 লাখ বাংলাদেশি। সম্প্রতি বিদেশি কর্মীদের সৌদি যাওয়ার ক্ষেত্রে 7 দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে দেশটির সরকার, যা বাড়িয়ে দিয়েছে অভিবাসন ব্যয়। রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন, নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে প্রত্যেক কর্মীকে অন্তত 60,000 টাকা বাড়তি ব্যয় করতে হবে, যা বিদেশগামী কর্মী এবং রিক্রুটিং এজেন্সি উভয়ের জন্যই চাপ। তাই এই অর্থ ওয়েজার্নার্স কল্যাণ তহবিল থেকে পরিষদের দাবি জানিয়েছেন এজেন্সি মালিকরা। কোন হোটেলে আমরা কোয়ারেন্টাইনে রাখতে পারবো, এটা অ্যারেঞ্জমেন্ট ছিল, মনে আপনারা জানেন এটা। পরবর্তী পর্যায়ে সৌদি এয়ারলাইন্স কি করবে, সৌদি বলছে না, ওদের হলিডে ইন হোটেলে থাকতে হবে, তাদের ভিসা আনা হয়েছে, তাদের টিকিট করা হচ্ছে, এখন তারা যাবে। এই মুহূর্তে অতিরিক্ত 60,000 টাকা, এটা তাদের জন্য যেরকম ভিসা, আমাদের জন্য তেমন ভিসা। কর্মীরা দরিদ্র, অনেক বেশি টাকা খরচ করে বিদেশে যেতে বাধ্য হচ্ছে। অপরদিকে তাদের এই অর্থে গড়ে উঠেছে ওয়েজার্নার্স কল্যাণ ফান্ড। আমরা সরকারের কল্যাণ ফান্ড থেকে এই অপ্রত্যাশিত খরচ বহন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অভিযোগ আছে, বিদেশ যেতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি বিমান ভাড়া গুনতে হয় বাংলাদেশি কর্মীদের। রিক্রুটিং এজেন্সি মালিকদের নিয়ে গঠিত সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বলছে, অন্যান্য দেশ থেকে যে দূরত্বে যেতে 20,000 টাকা ব্যয় হয়, বাংলাদেশ থেকে সেই দূরত্বে যেতে ব্যয় হয় 70,000 থেকে 75,000 টাকা। এমন অবস্থায় অভিবাসন ব্যয় কমাতে দেশে পুনরায় লেবার ফেয়ার চালুর দাবি জানানো হয়। একই সাথে কোভিডের ক্ষতি কাটিয়ে উঠতে অনুদান ও প্রণোদনা চান জনশক্তি রপ্তানিকারকরা। সার্ক কান্ট্রিজের তুলনামূলক ফেয়ার কাঠামোর উপরে বেসিস করে আমাদের বিমান মন্ত্রণালয় থেকে, সিভিল এভিয়েশন থেকে আয়টাকে সম্পৃক্ত রেখে একটা স্ট্রিক্ট অ্যানালাইসিস করে নতুন কলবরে, নতুন স্ল্যাবে বিমান ভাড়া ঠিক করতে হবে। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাইরা সকল সদস্যগণকে 1 কোটি টাকা নগদ অনুদান প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। একইভাবে ভবিষ্যতে ব্যবসায়িক কর্মকাণ্ড সচল রাখার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অন্যান্য তফসিলি বাণিজ্যিক ব্যাংক হতে ন্যূনতম 5 কোটি টাকা প্রণোদনা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার 14 দিন পর কেউ সৌদি গেলে তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না, জানিয়েছে ঢাকাস্থ সৌদিয়া এয়ারলাইন্স। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।